यूनिक मैथ सॉल्यूशन चैनले सबाई के स्वागत। आज के आम्रा ए भिडियोते करब क्लास नवम श्रेणी कोषे देखी 8.2 ते प्रथम अंकटा कि आछे आम्रा एकबार देखे नी। एक्स टू दि पावर 4 बाई 16 माइनस वाई टू दि पावर 4 बाई 81। এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারে বেশিরভাগ অঙ্কগুলো মূলত তিনটে সূত্রের উপরে নির্ভরশীল। কি কি সূত্রগুলো একবার দেখে দিই। একটা হচ্ছে a² - b² আমরা জানি a + b (a - b), আর আছে a + b² = a² + 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে a - b² = a² - 2ab + b². এই তিনটে সূত্রের উপরে মূলত ভিত্তি করে এই চ্যাপ্টারে সমস্ত অঙ্কগুলি আছে। তো প্রথম অঙ্কটা আমরা দেখি কি আছে। তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে a² - b² সূত্র হবে কিভাবে। x^4 কে আমরা লিখছি x^2, আর নিচে লিখছি 16^4 পুরোটা হোল স্কয়ার, মানে x^4 লিখছি x^2 হোল স্কয়ার, 2^2 = 4, আর 16^4 = 16 মাইনাস, এটা তাহলে হবে কি y^2 / 9^2 81। y^2 = y^4, 9^2 = 81। তাহলে আমরা পেয়ে গেলাম কি a + b (a - b). তাহলে এ মানে এটা, বি মানে এটা, তাহলে x^2 / 4 + y^2 / 9 a + b (x^2 / 4 - y^2 / 9। এখন এটা হচ্ছে a² + b² সূত্রে আছে, আবার এই টার্মটা a² - b² সূত্রে আছে। যেহেতু a² + b² উৎপাদকের বিশ্লেষণের সূত্র নয়, এটা আর এই পোর্শনটা আর কিন্তু ভাঙা হবে না, তাহলে বাকি থাকলো এইটা। তাহলে আমরা আবার লিখে নিই, তাহলে x^2 / 4 + y^2 / 9 এটা দেখো x/2 এর হোল স্কয়ার, x^2 / 4 কে আমরা লিখতে পারি x/2 হোল স্কয়ার মাইনাস y/3 এর হোল স্কয়ার, x^2 মানে x^2, 2^2 মানে 4, y^2, 3^2 মানে 9। তাহলে এই পোর্শনটা আমাদের আছে আবার কি a² - b² সূত্রে আছে। তাহলে এটা হলো x^2 / 4 + y^2 / 9 এটা x/2 + y/3 মানে a + b (x/2 - y/3) a + b (a - b) মানে আমরা এই সূত্রটা ইউজ করলাম, a² - b² সূত্রটা ইউজ করলাম। এবার আমরা দুই দাগের অঙ্কটা দেখব। তাহলে দুই দাগের অঙ্কটা কি আছে, দুই দাগে আছে m² + 1/m² + 2 - 2m - 2/m। তো আমাদের এখানে দেখতে হবে যে a² - b² সূত্রে কিভাবে আনা যায়। তো তার জন্য আমাদের নিজস্ব একটু বুদ্ধি খাটাতে হবে। তোমরা অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত নিজেরাই বুঝতে পারবে যে এটাকে আমরা কোন সূত্রে এনে কিভাবে a² - b² / a - b² / a + b² এনে বা কোনো কিছু কমন নিয়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। তো এখানে দেখি কি কিভাবে একটা সূত্রে আনা যায় বা কোনোভাবে কমন নেওয়া যায় কিনা। দেখো সমান এখানে m² মানে a² আছে, 1/m² মানে b², কিন্তু এখানে 2ab আমরা দেখতে পাচ্ছি না। এইখানে এই যে 2টা দেওয়া আছে, 2 দেওয়ার মানে হলো 2 ইন্টু m
into 1 by m কাটাকাটি হবে কিভাবে হবে দেখো একটু সাজিয়ে গুছিয়ে নি m স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 এই 2 টাকে লিখলাম into a মানে এই m লিখলাম into b b মানে আমি লিখছি 1 by m প্লাস 1 by m স্কয়ার দেখো এই যে তিনটে অংশ আছে এই তিনটেকেই লিখলাম কিভাবে লিখলাম m স্কয়ার কে লিখলাম m স্কয়ার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 a এই 2 টা ছিল 2 a মানে m b মানে 1 by m এইটা কাটাকাটি হবে কাটাকাটি হলে সেই 2 টা আসবে অর্থাৎ এই যে 2 টা দেওয়া ছিল এটা 2ab দেওয়া আছে প্লাস b স্কয়ার 1 by m হোল স্কয়ার মাইনাস এখানে যা আছে তাই লিখব 2m মাইনাস 2 বাই m এবার দেখো এই অংশটা আমরা পেলাম a প্লাস b হোল স্কয়ার মানে m প্লাস 1 বাই m এর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো 2 কমন হবে 2 যদি কমন যায় মাইনাস 2 যদি কমন যায় তাহলে m প্লাস 1 বাই m মাইনাস 2 কমন নিয়েছি বলে এই মাইনাসটা প্লাস হয়েছে এবার দেখো m প্লাস 1 বাই n কমন পেয়েছি তাহলে m প্লাস 1 বাই m কমন পেয়েছি মানে এখানে একটা আছে এখানে হোল স্কয়ার মানে দুটো আছে তার মানে এখানে এখনো আরো একটা আছে তার মানে m প্লাস 1 বাই m মাইনাস 2 তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে হবে m প্লাস 1 বাই m m মাইনাস 2 প্লাস 1 বাই m চলো এটা হলো দ্বৈতাকার উৎপাদকে বিশ্লেষণ এবার তিনের দাগ দেখো তিনের দাগে আছে 9p স্কয়ার মাইনাস 24p কিউ প্লাস 16 কিউ স্কয়ার প্লাস 3ap মাইনাস 4 a কিউ a কিউ এখানে দেখো আগের অঙ্কটাকে মনে করলে বুঝতে পারবে যে একই রকম আছে এটা একটা সূত্রে আছে এখান থেকে কিছু একটা কমন যাবে দিয়ে একই রাশি আসবে কিভাবে দেখো এটাকে আমরা যদি সূত্রে লিখি 3p এর হোল স্কয়ার মাইনাস 2ab আগে বলেছি যে আমাদের কোন কোন সূত্রগুলো লাগবে হয় a প্লাস b হোল স্কয়ার নাহলে a মাইনাস b হোল স্কয়ার নাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার নাহলে কিছু একটা কমন যাবে তো এখানে a স্কয়ার 3p এর হোল স্কয়ার মাইনাস 2 a মানে কত 3p এখানে দেখো 2a এখানে আর কত আছে 3 2 6 6 4 24 মানে 4q আছে 2ab দু তিনে ছয় ছয় চারে চব্বিশ পি কিউ প্লাস এখানে দেখো ফোর কিউ এর হোল স্কয়ার অর্থাৎ অঙ্কগুলো সূত্র আকারেই দেওয়া থাকে প্লাস এখান থেকে এ যদি কমন নিই এখানে আছে থ্রি পি মাইনাস ফোর কিউ হ্যালো এবার দেখো এটা একটা সূত্র হয়েছে কোন সূত্র না থ্রি পি মাইনাস ফোর কিউ এর হোল স্কয়ার প্লাস এখানে কি আছে এ থ্রি পি মাইনাস ফোর কিউ তার মানে থ্রি পি মাইনাস ফোর কিউ একটা কমন রাশি পেয়েছি তাহলে থ্রি পি মাইনাস ফোর কিউ আমরা কমন লিখলাম এখানে আছে কত থ্রি পি মাইনাস ফোর কিউ কারণ এটা হোল স্কয়ার ছিল হোল স্কয়ার ছিল মানে দুটো রাশি ছিল একটা লিখেছি আর একটা পড়ে আছে আর এখানে প্লাস এ পড়ে আছে এটাই হলো উৎপাদক অর্থাৎ অঙ্কগুলো খুবই ছোট খুবই সহজ একটু বুদ্ধি খাটালে তোমরা নিজেরাই সুন্দর করতে পারবে এবার চারের দাগ দেখো চারের দাগে আছে 4 x টু দি পাওয়ার 4 প্লাস 81 এই অঙ্কটার বিশেষত্ব কি এখানে প্লাস আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে অর্থাৎ একের দাগের অঙ্কটার মতো আছে তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে কিন্তু উৎপাদকের সূত্র নয় আগেও বলেছি তো এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে কিভাবে আনা যায়
সেটাকে আমাদের আনতে হবে। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। দেখো এটা যদি এ স্কোয়ার আনি তাহলে টু এক্স এর স্কোয়ার এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার আনতে চাইছি, এ স্কোয়ার প্লাস টু এ মানে টু এক্স স্কোয়ার বি। এটা যদি বি স্কোয়ার ধরি তাহলে বি কত, নাইন প্লাস নাইন এর হোল স্কোয়ার। দেখো টু এক্স এর হোল স্কোয়ার মানে ফোর এক্স এর টু দি পাওয়ার ফোর, এইটাকে আমরা লিখেছি এখানে একাশিকে লিখেছি নাইন স্কোয়ার। আর সূত্র তৈরি করার জন্য আমরা কি লিখলাম, টু এ বি মানে কত, ন দুই আঠারো, আঠারো দুই ছত্রিশ, এক্স স্কোয়ার আমরা এক্সট্রা লিখেছি, এটাকে আমরা মাইনাস করে দিই, থার্টি সিক্স এক্স স্কোয়ার। এটা আমরা প্লাস করেছিলাম সূত্র তৈরি করার জন্য, আবার মাইনাস করে দিলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এই যে অংশটা পেলাম আমরা, কোন সূত্র হলো, টু এক্স স্কোয়ার প্লাস নাইন এর হোল স্কোয়ার মানে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এই অংশটা দেখো সিক্স এক্স স্কোয়ার, এটা ছয় ছত্রিশ সিক্স এক্স স্কোয়ার। এবার দেখো অঙ্কটার দিকে দেখলেই বুঝতে পারবে যে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি হয়ে গেছে। তাহলে যেহেতু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি টু এক্স স্কোয়ার প্লাস নাইন, এটা হলো এ প্লাস বি মানে সিক্স এক্স ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস নাইন এ মাইনাস বি সিক্স এক্স। একটু সাজিয়ে লিখলে আমরা এটাকে এটাকে লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, এটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। এটা আর কোনোভাবে কোনো সূত্রে হবে না বা মিডিল টার্মও হবে না, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা পাঁচের দাগের অঙ্কটা দেখব, পাঁচের দাগের আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা কি করতে হবে, না এটাও একইভাবে আমরা এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার আনার চেষ্টা করব, তারপরে কমন বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিভাবে আছে সেটা আমরা খেয়াল করব। দেখো তাহলে এক্স এস ফোর মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ওয়ান মানে বি স্কোয়ার, তার মানে স্কোয়ার বি স্কোয়ার আছে, টু এ বি দরকার প্লাস টু এ মানে কত এক্স স্কোয়ার, বি মানে ওয়ান প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে কি হলো, এক্স এস ফোর কে আমরা লিখলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার, ওয়ান কে লিখলাম ওয়ান স্কোয়ার, টু এক্স স্কোয়ার মানে টু এ বি করতে গিয়ে আমরা টু এক্স স্কোয়ার বেশি লিখলাম, তাহলে এটা আমাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার করলাম, এখানে ছিল আরো মাইনাস সেভেন এক্স স্কোয়ার, এই হলো। তাহলে এই অংশটা কি হলো, না এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা এটা এ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে দেখো নাইন এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মানে থ্রি এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে সমান। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা পেয়ে গেছি, তাহলে এটা থেকে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু যদি সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, হলো এটা হলো পাঁচের দাগের উৎপাদকের বিশ্লেষণ।